जनाब सभापति श्रद्धा प्रधान अतिथि जनाब नजरुल इस्लाम खान विशेष अतिथि जनाब मुस्तफा जमाल हायदर मंजी भविष्य नेतृबृंद समबेत साथीरा बंधुरा अस्सलामु अलैकुम আমার বক্তব্যের শুরুতেই আমি মুফতি মোহাম্মদ রক্কাসের কর্মময় জীবন এবং অনেক সংগ্রামী ত্যাগ তিতিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব ভালো করে জানি না, চিনতাম না, এরকম পরিচয় কাজের মধ্যে দিয়ে হয়নি, কিন্তু তার সম্পর্কে আমি জেনেছি। বাংলাদেশের একটা অন্যতম বড় সংকট হচ্ছে এই দেশের মানুষ ভালো, এই দেশের রাজনৈতিক কর্মীরাও ভালো, কিন্তু কোন সময় আমরা আমাদের প্রয়োজনীয় নেতৃত্ব পাইনি। নেতৃত্বের সেই অঙ্গীকার নাই যেটা জনগণের জন্য দরকার, সেরকম একটা পরিস্থিতিতে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস আমাদের সামনে এসে দাঁড়ান, আমাদেরকে বলেন রাজনীতি যদি করতে হয় তাহলে এই রকম অঙ্গীকার নিয়ে করেন, এই রকম প্রতিজ্ঞা নিয়ে করেন, এই রকম সাহস নিয়ে করেন, তার প্রতি গভীর শ্রদ্ধা। সমবেত সাথীরা, একটা বিশেষ পরিস্থিতিতে আপনাদের আজকের এই অনুষ্ঠান, দুই মাস বারো তেরো দিন হয় এই সরকার ক্ষমতায় আছে, যাদেরকে আমরা অন্তর্বর্তী সরকার বলছি। অন্তর্বর্তী সরকার মানে কি? একটা নির্বাচনের পরে আরেকটা নির্বাচন পর্যন্ত যে সরকার থাকে সেই সরকার এই অন্তর্বর্তী বা মধ্যবর্তী সময়ের সরকার। যে বিশাল আন্দোলন হয়েছিল, বিশেষ করে শিক্ষার্থী, তরুণ, ছাত্র, শ্রমিক, সর্বস্তরের মানুষ একেবারে জান বাজিয়ে রেখে লড়াই করে প্রায় অসম্ভব একটা ফ্যাসিবাদকে পরাজিত করে বিজয় এনেছিল, তাদের চোখে স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ করব। আগের মতো নয়, যেই বাংলাদেশে মিথ্যাচার, নেতৃত্বের প্রতারণা, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা, শোষণ, নির্যাতন, সব ধরনের অন্যায় অনাচার চলত, ওই রকম দেশ নয়, এমন একটা দেশ যেই দেশে প্রাণ ভরে শাস্তি দিতে পারবো, আমার নিজের কথা বলতে পারবো, আমার বিশ্বাসের কথা বলতে পারবো, মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, কোনো বঞ্চনা থাকবে না, শোষণ থাকবে না, সেই রকম একটা দেশ। যারা ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা এই ধারণার সাথে একমত আছেন, এই জন্যে তারা বাংলাদেশের সংস্কার করবেন। আবার বলি, দুই মাস বারো তেরো দিনের সরকারের এই সময় এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করেছে, তাদের প্রতি আস্থা রেখেছে, কিন্তু এই দুই মাস তেরো দিনে যেই রকম করে দেশ যাওয়ার কথা ছিল সেই রকম করে যেতে পেরেছে কিনা সেই কথা মানুষ ভাবছে। আজকে সকালে পত্রিকা পড়বার সময় আমি দেখলাম ডিমের দাম কিছু কমেছে, কিন্তু আর বাকি সবজি তরি তরকারি খবর নেই, বাকি জিনিসের দাম, মরিচের দাম যদি চারশো টাকা কেজি হয় তাহলে মানুষের সামনে সুন্দর নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নের কথা বলে লাভ হবে না।